আসসালামু আলাইকুম। ভুঁড়ি পরিষ্কার করতে কিছুই লাগে না, গ্রাম অঞ্চলে যেভাবে মানুষ ভুঁড়ি পরিষ্কার করে থাকে দেখা যাচ্ছে, সাধারণত চুন তারপর আরও কত কিছু দিয়েই কিন্তু মানুষ ভুঁড়ি পরিষ্কার করে ঝামেলা মনে হয় বলে। কিন্তু গ্রাম অঞ্চল মানুষের কাছে এগুলো কোনো ঝামেলাই না, তারা খুব সহজেই ভুঁড়িগুলো পরিষ্কার করে ফেলে। তো দেখতে পাচ্ছেন ভুঁড়িগুলোকে সুন্দর করে হাত দিয়েই কিন্তু পরিষ্কার করা যাচ্ছে। এখানে কিন্তু কোনো কিছুই ব্যবহার করা হয়নি, চুন অথবা কোনো কেমিক্যাল কোনো কিছুই না, জাস্ট শুধু গরম পানি দিয়েই এই ভুঁড়িগুলো খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যাচ্ছে। আপনারা কোনো ঝামেলা না করে পানিটা খুব ভালো করে গরম করে এই ভুঁড়িগুলো এর ভিতরে দিয়ে রাখবেন। ভুঁড়ির এই মোটা অংশটা পরিষ্কার করতেই কিন্তু সব থেকে একটু বেশি কষ্ট হয়, তো তার জন্য আপনারা পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে এই ভুঁড়িগুলো বেশ কিছুক্ষণ সময় ডুবিয়ে রাখবেন, তারপরে এভাবে পরিষ্কার করে নেবেন। খুব সহজেই কিন্তু পরিষ্কার করা হয়ে যাবে, দেখুন হাত দিয়েও কিন্তু খুব সহজেই পরিষ্কার করা যাচ্ছে। এইভাবে সব ভুঁড়িগুলো পরিষ্কার করে নিতে হবে ঝামেলা ছাড়া খুব সহজেই। এভাবেই আপনারা এই ঈদে ভুঁড়িগুলো পরিষ্কার করে নিতে পারবেন, কোনো কেমিক্যাল বা চুনের প্রয়োজন হবে না। তো এইভাবেও কিন্তু সব ভুঁড়িগুলো পরিষ্কার করে নিতে হবে। ঈদের সময় দেখা যাচ্ছে সবারই ভুঁড়ি পরিষ্কার করার জন্য খুবই ঝামেলা মনে হয়, এর আর এই ভুঁড়ি খেতে কিন্তু খুবই মজার, তো সেই জন্য খুব কষ্ট করেই এই ভুঁড়িগুলো সবাই পরিষ্কার করে থাকে। তো আপনাদের কষ্ট ছাড়াই এরকম ঝামেলাহীন আপনার ভুঁড়ি কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। চুন দিয়ে পরিষ্কার করলে একটু গন্ধ থেকে যায়, আর এইভাবে পরিষ্কার করলে কোনো গন্ধ হয় না, খুব সহজেই কিন্তু পরিষ্কার করা যায়। তো এভাবেই আমরা সব ভুঁড়িগুলো পরিষ্কার করে নেব, দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু সব ভুঁড়িগুলো পরিষ্কার করে নেওয়া হবে। এইগুলো চিকন চিকন আর এইগুলো সেই মোটা মোটা অংশগুলো, এগুলো কতটা ধবধবে হয়ে গেছে সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারছেন। আশা করি এই ঈদে আপনারাও এভাবে ভুঁড়ি পরিষ্কার করবেন। আল্লাহ হাফেজ।